পানির অপর নাম জীবন, আর সেই পানিতেই জীবন বিপন্ন। পটিয়ার দক্ষিণ কই গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন হাজিপাড়া প্রকাশ ভাঙ্গাপাড়াবাসীর বিশ্ব মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশের চলমান লকডাউনে যেখানে মানুষের দুঃখ কষ্টের সীমা নেই, তার উপর পানিবন্দী দশায় মানবেতর জীবন যাপন করছেন এই এলাকার মানুষগুলো। হাঁটু থেকে কোমর সমান পানিতে এই এলাকার ঘরবাড়ি, দোকানপাট, মাঠঘাট, মসজিদ সবই ডুবে গেছে। এলাকাবাসীরা বলছেন বেড়িবাঁধের বাইরে হওয়ায় সারা বছরই পানিবন্দি থাকতে হয় তাদের। চারদিকে বেড়িবাঁধ হয়ে গিয়েছিল, আর এটা বেড়িবাঁধে বাদ দিই, খালের আশেপাশে বেড়িবাঁধ নাই, পুরো খোলামেলা। তো এখানে আমরা খুব কষ্টে আছি, বাড়িঘর ডুবা, আপনারা দেখছেন এই এই আপনারা দেখতেছেন সব জায়গায় আমাদের পানি ডুবা। এলাকার শ্রমজীবী, চাকুরিজীবী ও স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের চলাফেরা করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যেহেতু আরারা তীর্থ প্রত্যেক যাওয়া আমি যে আর পানি বন্ধ, এখন আর পানি লেবুল হনুমিকা চলাফিরে করি না পারি, বাজার জানি না পারি, বাচ্চা চল স্কুল খেলো জানি না পারি, মাদ্রাসা জানি না পারি, পানি উড়িলে আর জলদি জলদি ছুটি দিলে বাড়ি ঘরে লেগিম পরে বাচ্চা যাবিলে মানে যাতে বহুত সংকোচ, এটা ডরা বেশি ডরার। এখন আর অবস্থান খুঁজে ডুবি গিয়ে আর মসজিদ মিজে নমাজ দোয়া ফুরিবিলে আজ জানি না পারি। গৃহস্থালীর কাজকর্ম এবং গবাদি পশু পালনেও নানান দুর্ভোগে দিনাতিপাত করছে এই এলাকার মানুষগুলো। আমরা ফানির মেজে বেশি কষ্ট চাষি, চুলোও তো বন্ধ, এখন বাজে আড়া মেম্বরও চেয়ারম্যান আলোর অভিযোগ দিস আড়ার কেন করবেন, এখন আড়া গরু ফালিন না পারে, চল ফালিন না পারে, এখন আড়া বেশি কষ্ট, বেশি কষ্ট মানে হইবার মতো নয়, এলে কষ্ট যাতে। অনেকেই অভিযোগ করছেন পটিয়ার বিভিন্ন এলাকায় উন্নয়ন হলেও দীর্ঘদিন ধরে অবহেলিত এই এলাকাটি, স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো রকম দৃষ্টিপাত করছেন না বলে অভিযোগ তাদের। এই 2010 বছর চেয়ারম্যান হয়ে যায়, এটা অনেকগুলো রাস্তা ঠিক না করে, কিছু ঠিক না করে, সব মিলে হাম ব্যাং ঘুরিয়ে এ সাইডে নেওয়া করে, এ সাইডে যদি রাস্তাও নসুল করে যায় তাহলে ফল স্কুলে যেতে পারবি, আইতে পারিব, চলাফিরে গইতে পারিব, আর তো কোনো অনুদান নয় কোনো কিছু, সরকারি কিন্তু অনুদান দেয় কিন্তু আর নয় ভাই, আর কোনো সরকারি লকডাউন দিয়ে দেয় অনেক পাস হইল, এই সেই টিয়া পয়সা কত ডলে দিবিল কিন্তু আর কোনোদিন নয় ভাই। এই সময় মধ্যে আমাদের চেয়ারম্যান মেম্বার, চেয়ারম্যান সব জায়গায় কাজ করছে, এটা আমরা চেয়ারম্যানকে এতবার যাওয়ার সত্ত্বেও চেয়ারম্যান অনেক কষ্ট করে আমাদের একটা ইয়ে দিছে, কালভার দিছে, কালভার দেওয়ার পরও সম্পূর্ণ কালভারের কাজ করে না, কালভারের বাকি কাজ আমরা করছি, কিন্তু এই দক্ষিণ দিকে মানুষ এত অবহেলিত যে আমরা আমরা সরকারের কাছে অনুরোধ, এমপি সাহেবের কাছে অনুরোধ যে যাতে আমাদের এই দক্ষিণ দক্ষিণ কৈগ্রাম তিন নম্বর ওয়ার্ডের হ্যাঁ হাজিপাড়ার এই এলাকা যাতে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই যাতে উন্নয়ন করলে আমরা এই যে 300-400 মানুষ উপকৃত হব, কারণ আমরা পানিবন্দী, আমাদের এই করোনার মধ্যেও আমরা কোনো কিছু পাই নাই, এই লকডাউনের মধ্যে কোনো কিছু পাই নাই, খুব অভাবে আসি, এই এলাকা খুব অবহেলিত, এই কৈগ্রামের মধ্যে সব জায়গার মধ্যে আপনার রাস্তা উন্নয়ন হয়েছে, আপনি দেখবেন সব উন্নয়ন হয়েছে কিন্তু আমাদের এলাকা কোনো উন্নয়ন হয় নাই। তবে সুনির্দিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে এই পানিবন্দী দশা থেকে মুক্তির জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণের আহ্বান করছেন ভুক্তভোগী এই এলাকার অসহায় মানুষগুলো। এই আমাদের মাননীয় এমপি সাহেব, এমপি সাহেবের মাধ্যমে হোক এবং প্রধানমন্ত্রী কার্যালয় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমাদের এই রাস্তা এই আমাদের এলাকার যাতে উন্নয়ন হয় এটা আমরা সবাই আশাবাদী। আমরা চাচ্ছি যে চেয়ারম্যানের মাধ্যমে, এমপি সাহেবের মাধ্যমে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব জায়গায় উন্নয়ন করতে আমরা দেখতেছি টিভির মধ্যে, উন্নয়নের কোনো ইয়া নাই কিন্তু আমরা আজকে এই 300-400 মানুষ অবহেলিত, তাই আমরা এই সরকারের কাছে অনুরোধ করতেছি যে আমাদের এই উন্নয়ন যাতে এলাকা উন্নয়ন হয়। সালাউদ্দিন তারেক, এমএসটি ক্রিয়েটিভ ডেস্ক নিউজ।